মানব সমাজ খুব সম্ভবত দুটি শ্রেণীতে ভাগ হয়ে আছে সৎ এবং অসৎ যাদের স্বভাব চরিত্র ভালো যারা সত্যের পথে চলে যারা তাদের চারপাশের অন্য সমস্ত মানুষদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তারা একটা দলে পড়ে অন্যদিকে যারা মন্দ যারা সর্বদা অন্যের অনিষ্ট চিন্তা করে অসত্য পথ অবলম্বন করে তারা আরেকটি দলে পড়ে আসুন আমরা আমাদের হৃদয় অন্বেষণ করে দেখি যে আমরা কোন দলে পড়ি প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমরা এই অনুষ্ঠানে পবিত্র বাইবেলের গীত সংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে আলোচনায় আমরা তার চতুর্দশ অধ্যায় অর্থাৎ চোদ্দোর গীতে এসে পৌঁছেছি আমাদের গত পর্বে আমরা লক্ষ্য করেছি যে গীত রচয়িতা রাজা দাউদ কণ্ঠে ঘোষণা করেছেন যে অসাধু যারা অসৎ যারা যোগ্য কাজ করে একমাত্র সেই মূর্খ লোকেরাই ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে কিন্তু স্বর্গ থেকে স্বয়ং ঈশ্বর তার পরীক্ষকের দৃষ্টিতে সমস্ত মানবজাতিকে নিরীক্ষণ করছেন আর দেখছেন যে তাকে অন্বেষণ করে চলে এই রকম বুদ্ধিমান কে কে কিন্তু দুর্ভাগ্যক্রমে ঈশ্বরের দৃষ্টিতে বুদ্ধিমান কেউই নজরে আসে না বরং তিনি দেখতে পান যে সকলে বিপদে গেছে এবং সৎকর্ম করার মতো মানুষ সারা জগতে আর একটাও নেই এই সমস্ত মানুষেরা যে কেবল ঈশ্বরকে অস্বীকার করে তা নয় কিন্তু তারা ঈশ্বরে বিশ্বাসকারী মানুষদের উপরেও অত্যাচার করে যদিও তারা ভয় পায় কারণ তারা জানে যে ঈশ্বর তার বিশ্বাসী প্রজাদেরকে রক্ষা করেন এই গীতে শেষ হয়েছে বিজয়ের কথা প্রকাশ করে শেষ পদে গীতরচক সেই গৌরবময় দিনের প্রত্যাশা করেছেন যেদিন শিওন থেকে ঈশ্বরের পরিত্রাণ নেমে আসবে দাউদের রচিত পঞ্চদশ গীত পনেরো গীত একটি খুব ছোট অথচ খুব গুরুত্বপূর্ণ রচনা ঈশ্বরের উপস্থিতিতে যারা বসবাস করেন তাদের বর্ণনা হচ্ছে এর বিষয়বস্তু ঈশ্বরের রাজ্যে যারা প্রবেশ করবেন তাদের কথাই পনেরো গীতে লেখা আছে রাজা দাউদ যখন এই গীত রচনা করেন তখন জিরুসালে মন্দির নির্মাণ করা হয়নি ঈশ্বরের উপস্থিতি তখন তাম্বুর মধ্যে রাখার নিয়ম সিন্ধুকের মধ্যে ছিল স্বভাবতই তিনি গীতের আরম্ভে প্রশ্ন করেছেন যে সেই পবিত্র তাম্বুতে প্রবেশ করার অথবা পবিত্র শিওন পর্বতে বসবাস করার অধিকার অর্থাৎ ঈশ্বরের সান্নিতে থাকার অধিকার কার হবে এই প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়েছেন সেই লোকেদের একটি তালিকার মাধ্যমে এই তালিকায় আসে যাদের আচরণ সিদ্ধ যারা ধার্মিক যারা সত্যাচারণ করে যারা প্রতিবেশী দুর্নাম করে না অন্যদের নিন্দা করে না অপকার করে না যাদের স্বভাব চরিত্র সৎ এই ধরনের মানুষেরা কখনো বিচলিত হবেন না চোদ্দ এবং পনেরো গীত দুটি আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করার জন্য আসুন আমরা আমাদের মনকে সুস্থির করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলেন প্রিয় বন্ধু এই অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে গীতসঙ্গীতার চোদ্দোর গীত থেকে গত অনুষ্ঠানে আলোচনা শুরু করেছিলাম এবং এক পথ পর্যন্ত আলোচনা করেছি আজকের আমরা ওই গীতেরই দুই পথ থেকে আলোচনা শুরু করব লেখা আছে এখানে সদাপ্রভু স্বর্গহিতে মনুষসন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন দেখিতে চাইলেন বুদ্ধিপূর্বক কেহ চলে কিনা ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কিনা আর আমরা দেখব এর পরের পদ যে ঈশ্বর কি দেখলেন লেখা আছে সকলে বিপথে গিয়াছে সকলেই বিকারপ্রাপ্ত হইয়াছে সৎকর্ম করে এমন কেহই নাই একজনও নাই আমরা দেখি সেই একই কথা যা তিনের পদে আমরা পেয়েছি যা রোমিও তার তিনের অধ্যায় বারো পদে সাধু পোল এদের কথাই বলেছেন সকলেই বিপথে গিয়াছে তাহারা একসঙ্গে অকর্মণ্য হইয়াছে সৎকর্ম করে এমন কেহই নাই একজনও নাই তা বলে সাধু পৌল যে কেবল নাস্তিকদের বিষয় এই কথা বলেছেন তা নয় কিন্তু সকলার বিষয়ে তিনি বলেছেন কারণ আমরা এক পদে আমরা নাস্তিকদের বিষয় শুনেছি যেখানে বলা হয়েছে মূড়ো মনে মনে বলে ঈশ্বর নেই সাধু পৌলের এই কথা আমার ও আপনারই এক ছবি কিন্তু আমি ও আপনি আমরাই তো ঈশ্বরে বিশ্বাসী তবু আমরা জানি যে আমরা পাপি পবিত্র শাস্ত্র আমাদের বিষয়ে সেই পরিচয়ই দিয়েছে সকলেই পাপ করিয়াছে সেখানে কাউকেই বাদ দেওয়া হয়নি সমগ্র মানব জাতিকে বলা হয়েছে কি বলা হয়েছে সকলেই পাপি কেননা পাপময় জগতে পাপেই আমাদের জন্ম আমাদের মধ্যে উত্তম কি আছে ভালো কথা ভালো আচার ব্যবহার ভালো কাজ এমন কি ভালো চিন্তা কতটা আছে মানুষের চরিত্রই হল পাপ এবং গীতের প্রথম তিন পদে আমরা দেখতে পাই যে মানুষ কত নীচে নামতে পারে মানুষের এই অবস্থা তখনই হয় যখন তার মধ্যে ঈশ্বর ভীতি থাকে না ঈশ্বর ভীতি রহিত হলে ঈশ্বরের ব্যবস্থা মানে না ঈশ্বরের ব্যবস্থা না মানাটাই পাপ আর পাপ করার অর্থ হল ঈশ্বর বিরোধিতা এবং ঈশ্বর বিরোধিতা ক্রমে ক্রমে মানুষকে ঈশ্বর বিহীন করে তোলে ও মানুষ নাস্তিক বা নিরীশ্বরবাদী হয়ে ওঠে এবারে দেখব ঈশ্বরের লোকের বিরুদ্ধে শত্রুতা নাস্তিক লোকেরা কেবলমাত্র যে ঈশ্বরের বিরুদ্ধে তা নয় কিন্তু তারা ঈশ্বরের লোকদেরও বিরুদ্ধাচারণ করে অধ্যায় চার থেকে ছয় পদে দেখি লেখা আছে এখানে অধর্মচারী সকলের কি কিছুই জ্ঞান নাই তাহারা খাদ্য গ্রাস করিবার ন্যায় আমার প্রজাগণকে গ্রাস করে সদাপ্রভুকে ডাকে না ওই স্থানে তাহারা বড় ভয় পাইয়াছে কেননা ঈশ্বর ধার্মিক বংশের মধ্যবর্তী তোমরা দুঃখের মন্ত্রণাকে লজ্জিত করিতেছ কেননা সদাপ্রভু তাহার আশ্রয় বাইবেলের নতুন নিয়মে লোকলিখিত সুসমাচারের ষোল কুড়ি একুশ পদে ধ্বনি ও লাশারের ঘটনা মনে পড়ে নিশ্চয়ই লাশার ওই ধ্বনির মেজ থেকে মাটিতে পড়া খাবারের গুঁড়োগাড়াই খেত আজকের দিনেও কয়জন ধনী দরিদ্রের কথা চিন্তা করে তার ধনের কিছুটা দরিদ্রকে দান করে আমি আপনি কোথায় আছি দরিদ্রের জন্য আমাদের কতটা চিন্তা ঈশ্বর কিন্তু তাদের জন্য সমানে চিন্তা করে চলেছেন মানুষ আপনার চরিত্র বুঝতে পারে না কিন্তু ঈশ্বর তো অবধ নন ঈশ্বর তো অবুঝ নন ঈশ্বর তো অন্ধ নন তিনি সব জানেন সব শোনেন ও সব দেখেন ঈশ্বর বলছেন তাহারা খাদ্য গ্রাস করিবার ন্যায় আমার প্রজাগণকে গ্রাস করে বাইবেলে পুরাতন নিয়মে জিরোমীয় ভাববাদী পুস্তক তার দশের অধ্যায় পঁচিশ পদে লেখা আছে ঢালিয়া দাও তোমার কোপ সেই জাতিগণের উপরে যাহারা তোমাকে জানে না সেই গোষ্ঠী সকলের উপরে যাহারা তোমার নামে ডাকে না কেননা তাহারা জাকবকে গ্রাস করিয়াছে গ্রাস করিয়া সংহার করিয়াছে তাহারা তাহার বাসস্থান শূন্য করিয়াছে আবার আমোস তার আটের অধ্যায় চার পদে লেখা আছে অহো তোমরা যাহারা দরিদ্র লোককে গ্রাস করিতেছ ও দেশের হীন লোক দিয়কে লোপ করিতেছ তোমরা এই বাক্য শুনো মিখা বাবাদি পুস্তক তিনের অধ্যায় তিন পদে এই লোকেরা আমার প্রজাগণের মাংস খাইতেছে তাহাদের চর্ম খুলিয়া অস্থি ভাঙিয়া ফেলিতেছে যেমন হাঁড়ির জন্য খাদ্যদ্রব্য কিংবা কটায়ের মধ্যে মাংস তেমনি তাহা কুচি কুচি করিয়া কাটিতেছে এই লোক কারা যারা ঈশ্বরবিহীন লোক মুক্তির জন্য আকুল আকাঙ্ক্ষা করে এবারে আমরা দেখব বিজয়ের চিহ্ন চৌদ্দর্গীতে সাত পদে আহ ইসরায়েলে পরিত্রাণ শিওন হইতে উপস্থিত হউক সদাপ্রভু যখন আপন প্রজাদের বন্দিত্ব ফিরাইবেন তখন জাকব উল্লাসিত হইবে ইসরায়েল আনন্দ করিবে এই পদটি সেই গৌরবময় দিনের আকাঙ্ক্ষা করছে যেদিন শিওন হতে ইসরায়েলের জন্য পরিত্রাণ আসবে সেদিন জাকব উল্লাস করবে এবং ইসরায়েল আনন্দিত হবে রোমিও তার এগারোর অধ্যায় পঁচিশ থেকে সাতাশ পদে লেখা আছে কারণ ভাতৃগণ তোমরা যেন আপনাদের জ্ঞানে বুদ্ধিমান না হও এই জন্য আমি ইচ্ছা করি না যে তোমরা এই নিগড় অজ্ঞাত থাকো যে কতক পরিমাণে ইসরায়েলের কঠিনতা ঘটিয়াছে যে পর্যন্ত পূর্ণ সংখ্যা প্রবেশ না করে আর এই প্রকারে সমস্ত ইসরায়েল পরিত্রাণ পাইবে যেমন লিখিত আছে শিওন হইতে মুক্তিদাতা আসিবেন তিনি জাকব হইতে ভক্তিহীনতা দূর করিবেন আর ইহাই তাহাদের পক্ষে আমার নিয়ম যখন আমি তাহাদের পাপ সকল হরণ করিব গীত রচয়িতার এইটাই আশা ও আকাঙ্ক্ষা এবং এটাই আনন্দের বিষয় হবে যেদিন ঈশ্বর তার রাজত্ব স্থাপন করবেন অদূর ভবিষ্যতের জন্য তিনি তাই তার চোখে দেখছেন আমরা এখন পনেরোর গীত নিয়ে আলোচনা করব এই গীতটিও খুব ছোট্ট মাত্র পাঁচটি পদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় ব্যক্ত করেছে আমার গীতসংগীতা নয়ের গীতের শেষ কয়েকটি পদ যখন পাঠ করি তখন মনে হয় গীতকার যেন আরও কিছু বলতে চাইছিলেন কিন্তু শেষ হল না গীত পনেরোতে মনে হয় না বলা কথাগুলো তিনি প্রকাশ করলেন গীত নয় এবং দশ শয়তানের লোকদের ছবি দেখায় ওই সকল লোকেরা অহংকারী দর্পকারী আত্মনির্ভরশীল আবার গীত এগারো দেখেছি ধার্মিকের পরীক্ষা এবং গীত বারো আমরা পেয়েছি অসাধুদের মাঝে সাধু ব্যক্তি বা ঈশ্বরের লোক আর তেরোর গীত ব্যক্ত করেছে মহাক্লেশের দিনে বিশ্বাসী রক্ষা পাবে গীত চোদ্দোয় আমরা দেখেছি নাস্তিক লোকেরা ঈশ্বরের দান বা আশীর্বাদ বঞ্চিত এখন গীত পনেরো আমাদের বলে যে কী প্রকার লোক ঈশ্বরের সাথে বাস করবে বা কি প্রকার লোকেরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে এরা সেই লোক যারা সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হবে আসুন আমার সঙ্গে পাঠ করুন পনেরোর একে লেখা আছে হে সদাপ্রভু তোমার তাম্বুতে কে প্রবাস করিবে তোমার পবিত্র পর্বতে কে বসতি করিবে এই প্রশ্নের উত্তর আমরা গীত চব্বিশের তিন থেকে পাঁচ পদের মধ্যেই পাই লেখা আছে কে সদাপ্রভুর পর্বতে উঠবে কে তার পবিত্র স্থানে দাঁড়াবে আর বলা হয়েছে যার অঞ্জলি নির্দোষ ও অন্তঃকরণ বিমল যে অলিকতার দিকে প্রাণ উত্তোলন করেনি ছলভাবে শপথ করেনি সেই সদাপ্রভু হতে আশীর্বাদ পাবে আপন ত্রাণেশ্বর হতে ধার্মিকতা পাবে প্রথমেই বলা হয়েছে তোমার তাঁবুতে কে প্রবেশ করিবে তাঁবুর কথা কেন এল মন্দির বা গৃহ এ কথা কেন বলা হলো না কারণ ইসরায়েল জাতি মিশর দেশ থেকে বার হয়ে আসার পর চল্লিশ কাল তারা ভ্রাম্যমাণ জাতি হিসাবে মরুভূমি প্রান্তর ও পর্বতে ঘুরে বেড়াতে হয়েছিল ওই সময় তারা ঈশ্বরের আরাধনা করার রূপে একটি বিশেষ রূপে নির্মিত তাম্বু ব্যবহার করত সেটিকে বলা হতো সমাগম তাম্বু বা ইংরেজিতে ট্যাবার্ন ইসরায়েল জাতি নিজেরাও তাঁবুতে বাস করত এক স্থানতে অপর স্থানে যাবার সময় তাঁবু গুটি নিয়ে যেত এইভাবে চল্লিশ বৎসর পর যখন তারা কনান দেশে প্রবেশ করল সেই দেশের বিভিন্ন নগর তারা দখল পেল ঘর বাড়িতে বাস করতে লাগল এসব হচ্ছে খ্রিস্টপূর্ব চোদ্দ শতকের কথা কিন্তু খ্রিস্টপূর্ব দশ শতকের সময় যখন দাউদ রাজা হলেন তখনও পর্যন্ত কিন্তু ঈশ্বরের আবাসস্থান তাবুতেই ছিল দাউদ তাঁর গীত রচনার সময় তাই তাম্বুর উল্লেখ করেছেন এরপর বলা হয়েছে তোমার পবিত্র পর্বতে কে বসতি করিবে বাইবেলে অনেকগুলো পর্বতের কথা উল্লেখিত আছে প্রায় একুশটা পর্বত অরারোট পর্বতে নোহের জাহাজ ছিল হরেব বা সিনয় পর্বতে ঈশ্বর মসির সাথে প্রথম কথা বললেন নবপর্বতে মসির মৃত্যু হল হরমোন পর্বতে যিশুর রূপান্তর হল এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন পর্বতের উল্লেখ আমরা পাই কিন্তু পবিত্র পর্বত বলতে একটি পর্বত শিওন পর্বত ইসরায়েল দেশে অবস্থিত আর গীতকার পবিত্র পর্বতে বসতি করার কথা বলছেন ভবিষ্যতে যখন প্রভু যিশু ইসরায়েল প্রদেশে সহস্র বৎসর রাজত্ব করবেন সেই সময়কার বিষয় প্রশ্ন করার পর গীতকার নিজেই উত্তর দিচ্ছেন কারণ ঊর্ধ্বতে আত্মার প্রভাবে তিনি প্রভাবান্বিত দাউদ লিখলেন পনেরোর অধ্যায় বা পনেরোর গীতে দুই থেকে চার পদে যে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধর্মকর্ম করে এবং হৃদয়ে সত্য কথা কয় যে পরিবাদ জিহব্যাগ্রে আনে না মিত্রের অপকার করে না আপনার প্রতিবাসীর দুর্নাম করে না যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয় যে সদাপ্রভুর ভয়কারী দিগকে মান্য করে দিব্য করিলে ক্ষতি হইলেও অন্যথা করে না সদাপ্রভু তাবুতে প্রবাস করার অথবা তার পবিত্র পর্বতে বসতি করবার অধিকার লাভ করতে হলে যে সকল গুণাবলীর প্রয়োজন দাউদ সেই গুণাবলীর তালিকা দিয়েছেন কোনো স্থানে চাকুরির দরখাস্ত দেবার সময় আমাদের যোগ্যতা ও গুণাবলীর তালিকা ও সার্টিফিকেট ওই দরখাস্তের সঙ্গে দিতে হয় রাজাদের রাজা প্রভুদের প্রভু মহান ঈশ্বরের সাথে বসতি করতে হলে উপযুক্ত গুণাবলী না থাকলে বসতি করব কেমন করে প্রথমত তাঁর ধারে কাছে যেতে পারব না তার পবিত্র পর্বতে পা রাখতে পারব না কেননা তিনি মহাপবিত্র ঈশ্বর গ্রাসকারী অগ্নি প্রথম গুণ বলা হয়েছে যে ব্যক্তি সিদ্ধ আচরণ করে সিদ্ধ আচরণ সেই করতে পারে যে সরলান্তকরণ আমরা দ্বিতীয় বংশাবলী উনত্রিশের অধ্যায় চৌত্রিশ পদে দেখি যে রাজা হিসকিও যখন হোমবলি উৎসর্গ করছিলেন যাজকদের অপেক্ষা মন্দিরে কার্যকারী লেবিয়রা অধিক সরলান্তরণ ছিলেন সরলান্তকরণ অপরের সৃষ্টি করে দিতে পারে না ঈশ্বর দত্ত এক গুণ এবং মানুষ নিজ চেষ্টায় অভ্যাসের মধ্যে দিয়ে নিজ নিজ অন্তঃকরণের সরলতা রক্ষা করে শিশু জন্ম থেকেই কি কুটিল মনে হয় পরিবেশ তাকে কুটিল করে দাউদ একজন সরলতকরণ ব্যক্তি ছিলেন আখিস রাজা দাউদকে ডেকে বলেছেন জীবন্ত সদাপ্রভু দিব্য তুমি সরল লোক তৃতীয় কথা যে ধর্মকর্ম করে সাধারণত ধর্মকর্ম বলতে আমাদের মনে হয় কতগুলো রীতিনীতি আচার সংস্কার ইত্যাদি পালন করলেই ধর্মকর্ম হয়ে গেল নিয়মিত প্রতি রবিবার উপাসনায় যোগ দিলাম দান দিলাম উৎসব পালন করলাম সভা সমিতিতে অংশগ্রহণ করলাম ক্যারল গান গাইলাম বা কয়ারে বসলাম না এটা ধর্মকর্ম বলতে যা বুঝায় তা নয় ধর্মকর্ম অর্থে ঈশ্বরের প্রতি বাধ্যতা তাঁর আদেশ পালন যিশু বলছেন যে কেউ আমাকে ভালোবাসে সে আমার আজ্ঞা সকল পালন করে এবং প্রভুযীশু দুটি মাত্র আজ্ঞার উপরে বিশেষ জোর দিলেন লুকলিখিত সুসমাচারের দশের অধ্যায় সাতাশ পদে তুমি তোমার সমস্ত অন্তঃকরণ তোমার সমস্ত প্রাণ তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে প্রভুযশু এই একটা স্ট্যান্ডার্ড দিয়েছেন অর্থাৎ মাপকাঠি দিয়েছেন এইটাই তাঁর চোখে ধর্মকর্ম তৃতীয় বিষয় হল হৃদয় সত্য কহে বাইবেলের নতুন নিয়মে তা চারের অধ্যায় পঁচিশ পদে দেখি অতএব তোমরা যাহা মিথ্যা তাহা ত্যাগ করিয়া প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সহিত সত্য আলাপ করিও এই সত্য কেমন হবে হৃদয় হতে সত্য হবে আমাদের অভ্যাস আছে খুব শীঘ্র কোনো কথাই বলি সত্যি সত্যি বলছি অথচ তার মধ্যে আন্তরিকতা একটিও নেই কেবলমাত্র শ্রোতাকে খুশি করার জন্য কখনো কখনো ঠকাবার জন্য কখনো প্রবঞ্চনা করার জন্য প্রতারণা করার জন্য ভাবের কথা বলি হয়তো আমাদের কথার মধ্যে এতটুকুও সত্য নেই আবার আমরা মণ্ডলিতে ঈশ্বরের সাক্ষাতে অঙ্গীকার করি কিন্তু দেখা যায় তারপর আর মনে থাকে না চতুর্থত যে পরিবাদ জিহব্বাগ্রে আনে না এটা হচ্ছে পরনিন্দা পরচর্চা করা টক মিষ্টি ঝাল নুন আচার যেমন মুখে স্বাদ জমিয়ে দেয় পরনিন্দা ঠিক তেমনি অল্পক্ষণের মধ্যে আমরা সোচ্চার হয়ে উঠি কিন্তু লেবীয় তার উনিশের অধ্যায় ষোলো থেকে আঠেরো পদে কি বলছে তুমি কর্ণেজপ হইয়া আপন লোকদের মধ্যে ইতস্তত ভ্রমণ করিও না হিতপদেশ তার এগারো অধ্যায় তেরো পদে লেখা আছে কর্ণেজপ গুপ্ত কথা ব্যক্ত করে কিন্তু যে আত্মায় বিশ্বস্ত সে কথা গোপন করে আবার হিতপদেশ তার আঠেরো অধ্যায় পদে এই কথা বলে পরিবাদকের কথা মিষ্টান্নবধ তাহা অন্তরের অন্তঃপুরে নামিয়ে যায় সুতরাং কেবল পরিবাদ মুখে আনা নয় কানে শোনাও ক্ষতিকারক হিতপদেশ তার কুড়ির অধ্যায় পদ সাবধান করে দেয় যে কর্ণেজপ হইয়া বেড়ায় সে গুপ্ত কথা ব্যক্ত করে যাহার মুখ আলগা তাহার সহিত ব্যবহার করিও না পঞ্চমত মিত্রের অপকার করে না আমরা মিত্র বা বন্ধু কথাটা নি বন্ধুর অপকার করার অর্থ আমি তার কাছে অবিশ্বস্ততার কাজ করলাম তার শত্রু হলাম ইশ্করতীয় জিহুদা যীশুর বারোজন শিষ্যের একজন যাদের যীশু বলেছেন তোমাদের আর দাস বলি না তোমরা আমার বন্ধু সেই কি চুম্বন দিয়ে চিহ্নিত করে আপন গুরু আপন বন্ধুকে শত্রু হাসতে তুলে দেয়নি ষষ্ঠ হল প্রতিবাসীর দুর্নাম এটা আর একটা লক্ষণীয় বিষয় যতক্ষণ বা যতদিন প্রতিবাসীর কাছ থেকে সাহায্য লাভ করছি ততক্ষণ প্রতিবাসীর কাছ থেকে তার মতো ভালো প্রতিবাসী হয় না কিন্তু সামান্য একটু আঘাত বা সাহায্যে অক্ষমতা জানালেই তার মতন লোক মন্দ প্রতিবাসী আর দেখতে পাই না তখন আপ্রাণ চেষ্টা কিভাবে তার দুর্নাম রটাব ক্ষতি করব তাকে জব্দ করব সুযোগ বুঝলে মিথ্যা দুর্নাম রটাব ঈশ্বর ভক্ত কিন্তু তা করবে না কারণ সে ঈশ্বরকে ভয় করে সপ্তমত যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয় যারা ঈশ্বরকে ভয় করে তারা পাপীকে ঘৃণা করে তার সাথে মেলামেশা ওঠা বসা তাহার বিহার থেকে দূরে থাকে গীতসঙ্গীতা তার একের অধ্যায় এক পদে লেখা যে ধন্য সেই ব্যক্তি যে পাপীদের পথে দাঁড়ায় না উনিশের গীতে নয় পদে দেখি সদাপ্রভুর ভয়কারীদের ছবি যেটা গুণ আমরা দেখি সদাপ্রভুর ভয়কারী দিওয়াকে মান্য করে নয়পদে লেখা আছে সদাপ্রভুর ভয় সূচি চিরস্থায়ী সদাপ্রভুর শাসন সকল সত্য সর্বাংশে ন্যায্য ভয়কারী বলতে লোকের যেমন চোর ডাকাত মাতাল গুণ্ডা বা পুলিশকে অথবা ভূতকে ভয় করে সেরকম ভয় না এ হচ্ছে ভক্তিপূর্ণ ভয় অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়ার ভয় ওই প্রকার যারা ঈশ্বরভূত লোক তাদের ঈশ্বর প্রিয় লোকেরাই মান্য করে নবমত অনেকে মানত করে এবং যে ঈশ্বরের উদ্দেশ্যে মানত করে সে অবশ্যই পালন করবে বিচার কর্তৃগণ তার এগারো অধ্যায় তিরিশ থেকে চল্লিশ পদে আমরা দেখি জীপ্তহের মানত তিনি তার একমাত্র কন্যাকে ঈশ্বরের জন্য দান করছিলেন কেননা মানত করেছিলেন দশমত সুদের জন্য টাকা ধার দেয় না এ তো ইসরায়েল জাতির জন্য ঈশ্বরের নির্দেশ লেবীয় তার পঁচিশের অধ্যায়ের ছত্রিশ সাঁত্রিশ পদে আমরা দেখি তারপরে এগারো একাদশ বিষয় নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না অর্থাৎ মিথ্যা সাক্ষ্য দেয় না দশ আজ্ঞার নবম আজ্ঞা হচ্ছে এইটি পুনর অধ্যায় পাঁচ পদে দেখি সুদের জন্য টাকা ধার দেয় না নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না এই সকল কর্ম যে করে সে কখনো বিচলিত হইবে না এই গীতে দাউদ যে বিষয় ব্যক্ত করেছেন জাকব তার পুস্তকে দুইয়ের অধ্যায় আঠেরো পদে ঠিক সেই কথাই একটু ঘুরিয়ে লিখেছেন কেউ বলবে তোমার বিশ্বাস আছে আর আমার কর্ম আছে তোমার কর্মহীন বিশ্বাস আমাকে দেখাও আর আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাইব একজন এইভাবে বিষয়টি উল্লেখ করেছেন একমাত্র বিশ্বাসই উদ্ধার করতে পারে কিন্তু যে বিশ্বাস উদ্ধার করে সে একলা নয় ঈশ্বরের সম্মুখে কে দাঁড়াতে পারে যাদের বিশ্বাস আছে তারাই কেন তাদের বিশ্বাস তাদের ঈশ্বরের সম্মুখে ধার্মিক গণিত করেছে ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন আমরা গীত পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশ্বাসভাবে আপনার সঙ্গে কথা বলছেন ঈশ্বরের শ্রেষ্ঠতম সৃষ্টি মানব জাতির প্রত্যেকের হৃদয়ের অন্তঃস্থলের প্রত্যেকটা বিষয় ঈশ্বর অবগত আছেন তিনি জানেন কারা তার প্রতি বিশ্বস্ত কারা সৎভাবে জীবনযাপন করেন কাদের আচরণ সিদ্ধ আবার ঈশ্বর তাদের কথাও জানেন যারা ঈশ্বরকে অস্বীকার করে যারা বিশ্বাসী মানুষের উপর অত্যাচার করে অসৎ পাপময় জীবনযাপন করে আমাদের চিন্তা করে দেখতে হবে ঈশ্বরের দৃষ্টিতে আমরা কোন শ্রেণীর মানুষ হিসেবে গণ্য হচ্ছি আমরা কি সেই দলের মধ্যে পড়ি যারা ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করি যারা বুদ্ধিমানের মতো ঈশ্বরের জীবন জীবনযাপন করি নাকি আমরা মূর্খের মতো বলছি যে ঈশ্বর নাই আমাদের উপলব্ধি করতে হবে যে যারা ঈশ্বরকে মেনে চলে না তাদের বিনা অনিবার্য কিন্তু যারা তার পথে ছিলেন তাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই আমাদের আগামী পর্বে আমরা দাউদের আরও দুটো গীত অর্থাৎ গীত সঙ্গীতার ষোলো এবং সতেরো নিয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনা করি মোগলময় পিতা ধন্যবাদ দিই তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদেরকে আরেকটি বার তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে রেখেছ প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থি রাখো তোমাকে আরও বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো প্রত্যেককে বিশেষ করে সুস্থ সবল রাখো তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো তোমার আশীর্বাদে পূর্ণ রাখো তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো আমেন ঈশ্বরের ধন্যবাদ দিই তার মহা অনুগ্রহে তিনি আমাদেরকে সুযোগ দেন আর আমার বিশ্বাস আগামী দিনও এইভাবেই আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বন্ধু আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে গত সপ্তাহে বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অর্ণপূর্ণা পাল ও সুনীল পাল আমাদের মিসড কল দেবার নম্বরটি হল জিরো এইট আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার নাইন এবং আরেকটি হল নাইন আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন